আসলে ইসলাম সাহেব উনি অটোইমিউন ডিসঅর্ডার রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছিল, উনি সঠিক ডায়াগনোসিস ছিল না। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ডিপিআরসিতে আসার পর আমরা সেটা ওনার ডায়াগনোসিসটা আগে কনফার্ম করলাম, এবং ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস সেকেন্ডারিলি ওনার অস্টিওআর্থ্রাইটিস অলরেডি হাঁটুতে ডেভেলপ করেছিল এবং উনি বাত ব্যথায় ডিসেবিলিটিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা এটা এখানে ডিপিআরসিতে যে অত্যাধুনিক রিহ্যাব চিকিৎসা করে থাকি বিভিন্ন ইকুইপমেন্টস এক্সারসাইজ সাপ্লিমেন্ট দিয়ে, তো সেগুলা করাতে সেটা আপনারা ভিডিওতে দেখছেন যে ওনার কি অবস্থা। ধন্যবাদ। আজকে আপনি কেমন আছেন? আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, হাঁটাচলা তো করতে পারেন অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য অসংখ্য মানুষ যখন তাদের কাছে যাই, তাদের কথাগুলো শুনি, তারা যখন আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে সুস্থ হন এবং হাসি মুখে যখন বলেন, যখন তাদের রুমে যাই এক নজর একটু দেখার জন্য, যখন আবেগ আপ্লুতভাবে তারা বলতে থাকেন, আমি সুস্থ হয়ে গেছি অনেকটুকুই, আমি অনেকটুকু ভালো আছি, আমি আপনাদেরকে অনেক দূর থেকে দেখেছি, অনেক দিন থেকে আপনাদের ভিডিওগুলো দেখতাম, সময় হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না, বাট আজকে এসেছি, আলহামদুলিল্লাহ আশা করছি আমি সুস্থ হয়ে উঠবো। আর সেই মানুষই যখন সুস্থ হয়ে আবার চলে যান, সেই সুস্থ মানুষটাকে দেখার যে আনন্দ, এটা পৃথিবীর আর কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না। আমার পাশে যে ভাইটিকে দেখছেন, এই ভাইটির ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছিল। যেদিন প্রথম ওনার কাছে গিয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন এবং সেদিন উনি বলেছিলেন যে আমি এসেছি, আজকে আমার তিন দিন বা চার দিন, আমি কিন্তু অনেকটুকু সুস্থ হয়ে গেছি, আমি অনেকদিন থেকে আপনার ভিডিও দেখছিলাম, অনেকদিন থেকে ফলো করছি ডক্টর স্যারকে। এই যে আবেগ আপ্লুতভাবে উনি এই কথাগুলো বলছিলেন, আমি শুধু শুনতেছিলাম ওনার কথাগুলো এবং বলেছিলাম যে আপনি যেদিন চলে যাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি যাবেন, সেদিনও আপনার একটা ভিডিও করব। দর্শক, নিয়ে এসেছি আজকে ওনাকে, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করবেন উনি। আসুন দর্শক, একটু কথা বলি আমার এই ভাইটির কি হয়েছিল, কতদিন থেকে এই সমস্যা এবং আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু আপনার নামটা জানি। আমার নাম মাহমুদ ইসলাম। মাহমুদ ইসলাম, বাসা কোথায়? আমার বাড়ি মুন্সিগঞ্জ, গজারিয়া থানা। গজারিয়াতে, খুব সুন্দর জায়গা, খুব দোতলা দোতলা বাসা পাওয়া যায়, টিনের দোতলা। হ্যাঁ, কাঠের ঘর। হ্যাঁ, আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওখানে, একটা বাজার একটা সাদা মিষ্টি পাওয়া যায়, খুব মজার, তাই না? ছানার মিষ্টি। আচ্ছা, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন। হ্যাঁ, আমি লিবিয়াতে ছিলাম প্রায় সাড়ে আট বছর। সাড়ে আট বছর, জীবনের অনেকটা সময়। বয়স কত এখন? এখন আমার বয়স প্রায় সাড়ে আঠাশ বছর ছয় মাস। আঠাশ বছর, তার মানে প্রায় জীবনের একদম যখন প্রাইম সময়, সেই সময়টায় পরিবার পরিজন সবকিছু ছেড়ে চলে গিয়েছিলেন। আচ্ছা, জীবিকার তাগিদে আমাদেরকে যেতেই হয় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আমরা অনেক কষ্ট করি। তো আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আপনার ব্যথা সংক্রান্ত কারণে, এবং বেশ অনেকদিন থেকে আপনি স্যারের ফলোয়ার ছিলেন। কি হয়েছিল আপনার? আমার ডান হাঁটুটা ফুলে গেছে এবং পানি জমে গেছিল, এখন হাঁটু ক্ষয়ছিল, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, ওটা আর আর ফ্যাক্টর বেশি ছিল আর কি। তারপরে এখন অনেক ব্যথা করতো, ব্যথা ছিল হাঁটুতে, অনেক ব্যথা ছিল এবং পাও অনেক ফুলা ছিল। তারপরে আমি এখানে ইউটিউব দেখে আসলাম আর কি, স্যারের কাছে আসলাম। স্যার বলল যে পানি ফালাইতে হবে, তো স্যার পানি ফালাইয়া দুই সিরিঞ্জ পানি ফালাইছে, ফালাইয়া ইনজেকশন দিছে একটা। তারপরে এখন আলহামদুলিল্লাহ আমার ব্যথা 80-70% ব্যথা নাই আলহামদুলিল্লাহ। স্যার, কি হয়েছিল এই যে বলেন যে হাঁটু ফুলে গিয়েছিল ব্যথা, এর উৎপত্তিটা ঠিক কতদিন আগে? প্রায় চার মাস আগে। চার মাস আগে, তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন? সম্পূর্ণ সুস্থ ছিলাম, এমনকি কোনো জায়গায় কোনোদিন ব্যথা অনুভব করিও নাই। হঠাৎ করে ঘুম থেকে পাওটা মনে করেন চানজি মেরে জিম দৌড়ালো আর কি, যেটা বলে খুব ইয়া করলো। তারপরে দা আস্তে আস্তে এক সপ্তাহ পরে বুঝতে পারলাম যে আমার ডান পায়ে ব্যথা অনুভব করতেছি। আস্তে আস্তে ব্যথাটা শুরু হয় এবং পাওটা আস্তে আস্তে ফুলে যায়। আমি কোনো ইনজুরি না, আগে কোনো ব্যথা উপায় নেই, হঠাৎ করে ঘুম থেকে। আচ্ছা, যখন দেখছেন যে এরকম অবস্থা, সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ওই জায়গাতে আমি একটা হসপিটালে চাকরি করতাম, হসপিটালে যেটা ক্লিনিক কাজ বলে, ওই জায়গার সুপারভাইজার ছিলাম, ওই জায়গায় কাজ করতাম। তারপরে দা এখানে ডাক্তার দেখাইছি, অনেকদিন দেখাইছি, প্রায় তিন মাস তক ওই জায়গায় দেখাইছি, হসপিটালে আছি, কোনো এক্সরে করছিলাম, তারপরে অনেক রক্ত পরীক্ষা এইভাবে নিয়ে আসছি সাথে করে, কিন্তু কোনো কাজ হইতেছে না। তারপর চিন্তা করলাম না আমি দেশে চলে যাবো। মানে
যে মানুষটা আপনাকে যেহেতু সুপারভাইজিং করেন আপনাকে ক্লিনিং বা অন্যান্য সবকিছুর জন্য সারাক্ষণ মুভ করতে হয় রাউন্ডে থাকতে হয় তো আপনি দেখছেন আপনার হাঁটা চলাটা বন্ধ হয়ে গেছে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে এমনকি ডিউটিও করাটা অনেক সমস্যা হইতাছে মানে আপনি যে রুম থেকে গিয়ে ডিউটি করতে অফিসে যাবেন সেটা আপনি করতে পারছেন অনেক কষ্ট হইতো হ্যাঁ অনেক কষ্ট হইতো তারপরে অনেক ব্যথা ব্যথা করতো তার ব্যথা সহ্য না করতে পাইরা চিন্তা করলাম না যেতে মানে ব্যথার জন্য এমন হয়েছে রাতেও ঘুমাতে পারছেন না দিনে ঘুমাতে পারছেন না সারাক্ষণ একটা ব্যথা যে সময় ব্যথাটা শুরু হয় মনে করেন পেট ভরা মনে করেন সমস্যা হয়ে যায় আচ্ছা অনেক খারাপ যে আমি আর সুস্থ হইতে পারবো কিনা নাকি কেমন এমন একটা অনুভব হইতো আবার ওনারা বলছে যে থাকো আস্তে আস্তে কিন্তু আমার সুস্থ দরকার জরুরি তাড়াতাড়ি কিন্তু ওরা বলতেছে থাকো আস্তে আস্তে জিনিসটা ঠিক হইব কিন্তু আমার তার সেই ধৈর্য আছে না এতদিন কারণ ব্যথার সাথে তো ব্যথার সাথে তার ধৈর্য থাকা করা যায় না স্যারের ফলোয়ার কতদিন থেকে যে আপনি কিভাবে জানেন যে এখানেই চিকিৎসাটা হবে স্যারের ফলোয়ার আমার ব্যথার ও আগে থেকে প্রায় তো এক বছর উপরেই ভাবি চালা স্যারের ফলোয়ার করি মানে দীর্ঘ অনেক দিন থেকে আপনি স্যারের ফলোয়ার ছিলেন হ্যাঁ বিভিন্ন ভিডিও দেখতেন এবং যখন দেখলেন আপনার নিজেরও একই রকম সমস্যা একই অবস্থা তখন ডিসিশন নেওয়া আপনার জন্য সহজ হয়ে গেল হ্যাঁ তখন এই বাংলাদেশে তো অনেক হসপিটাল আছে সরকারি আছে বেসরকারি আছে তো কোনো জায়গা যাই নাই ডাইরেক্ট এই জায়গাতে এসে বসে সরাসরি চলে আসলেন স্যারের সাথে দেখা হলো স্যারকে রিপোর্টগুলো দেখালেন স্যার কি বললেন স্যার বলল এখানে থাকো 10 থেকে 12 দিন ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে 10 থেকে 12 দিন 12 দিন হ্যাঁ যেখানে 4 মাস থেকে আপনি একটা হসপিটালে জব করার পরেও আপনি এটা ভালো হয়নি এত দুশ্চিন্তা মাথায় এত দুশ্চিন্তা নিয়ে আদৌ কি আমি সুস্থ হব কি সুস্থ হব না এরকম একটা দুশ্চিন্তা অতএব স্যার বলছেন মাত্র 10 12 দিনে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কেমন লাগছিল শোনার পর না অনেক ভালো লাগছিল তারপর আমি চিন্তা ভাবনা করলাম না অন্য কোনো হসপিটালে যাব না যদি যাইতে হয় তাহলে এখানেই আসব আচ্ছা তো ট্রিটমেন্ট শুরু হয়ে গেল হ্যাঁ তিন বেলা করে আমরা জানি আপনাকে র‍্যাপিড ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অপারেশন বিহীন ভাবে চিকিৎসা চিকিৎসা হ্যাঁ শুরু হয়ে গেল আজকে কততম দিন আজকে ষষ্ঠতম দিন ষষ্ঠতম দিন হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে ষষ্ঠতম দিন আমার ব্যথা 70% নাই পার্সেন্টেজ না হয় ভালো আছি নয় খারাপ আছি আমি আবার করছি আজকে আপনি কেমন আছেন আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি হাঁটাচলা করতে পারছেন হ্যাঁ হাঁটাচলা তো করতে পারেন অবশ্যই হ্যাঁ অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন পুরো পৃথিবী থেকে তাদের উদ্দেশ্যে স্যারের চিকিৎসা সম্পর্কে আপনি যদি একটু বলেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার চিকিৎসা খুবই ভালো ওনার ব্যবহার অত্যন্ত ভালো কারণ মানুষের ব্যবহার এই মনে করেন চিকিৎসার দাবি গিয়ে যায় কারণ ওনার ব্যবহার অনেক ভালো উনি যে রুগীর সাথে সরাসরি এসে কথা বলে এবং কি সমস্যা সে জানে না তারপরে দা মনে করেন ট্রিটমেন্ট করে ঠিক আছে তো ওনার চিকিৎসা অনেক অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ এখানে মানুষ যারা আছে তাদের ব্যবহার অনেক ভালো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক শুনলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সম্পর্কে আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই কারণ স্যারের পরিচয় স্যার নিজেই স্যারকে আসলে হাইলাইট করা বা স্যারের কার সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নাই স্যার পুরো পৃথিবীতেই ওনার নাম ওনার চিকিৎসা এই সব কিছুর জন্য উনি বিখ্যাত আমরা আশা করবো স্যার এটা ধরে রাখবেন এবং সারা জীবন যতদিন স্যার বেঁচে থাকবেন স্যারের হাত ধরে যাতে এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং স্বাভাবিক সুস্থ জীবনে তারা ফিরে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য DPRC হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য আসসালামু আলাইকুম